হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা জানেন, বিশেষ করে প্রতি সপ্তাহে সোমবারে আমরা একটি পরীক্ষার ফলাফল ও সময়সূচি নিয়ে একটি এপিসোড করি। এই এপিসোডে প্রতি সপ্তাহে সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠানের রেজাল্ট ও সময়সূচি প্রকাশ করা হয়েছে তা আপনাদের জানাই। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমরা একটি ভিডিও করছি, এপিসোড করছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিডিওটির মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি শেয়ার করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর জব সার্কুলার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল ঘন্টাটি অন করে দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। তাহলে প্রত্যেক সপ্তাহে সরকারি যত সার্কুলার প্রকাশ করা হয় সকল কিছু পেয়ে যাবেন। তো আজকে যা যা প্রকাশ করা হয়েছে রেজাল্ট আর সময়সূচিগুলো, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর চাকুরির ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পদের নামগুলো হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের নাম হচ্ছে রিসিপশনিস্ট। পরবর্তী মৌখিক পরীক্ষার সময়সূচি তাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, আমরা পেলেই আপনাদেরকে জানিয়ে দিই। তারপর হচ্ছে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয়ে চাকুরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, পদের নাম হচ্ছে অডিটর। পরবর্তী মৌখিক পরীক্ষার সময়সূচি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, তাদের ওয়েবসাইটটি হচ্ছে www.cgdf.gov.bd। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর চাকুরির পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে, পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক, পদের নাম হচ্ছে হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা, পদের নাম হচ্ছে উপসহকারী রসায়নবিদ। তারপর হচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকুরির ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের নাম হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। মৌখিক পরীক্ষা হবে 2/9/2019 তারিখ। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যদি আপনি লিখিত পরীক্ষার রেজাল্টটি পেতে চান, দয়া করে আপনার প্রতিষ্ঠানের নাম, রোল নাম্বার এবং আপনার পদের নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আমরা দেখে আপনাদেরকে জানিয়ে দিব আপনি রিটার্ন পরীক্ষায় পাশ করেছেন কিনা। এখানে পেজগুলো শো করতে পারছি না, পেজগুলো অনেক বেশি তাই এখানে দিতে পারছি না। সো আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। 1375 পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে, পরীক্ষার তারিখ হচ্ছে 6/9/2019 তারিখ এই পরীক্ষাটি হবে। আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাকুরির পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে, পরীক্ষার তারিখ হচ্ছে 6/9/2019 তারিখ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে, পরীক্ষাটি হবে 7/9/2019 তারিখ। আশা করছি এই সপ্তাহে যত জায়গার সরকারি বেসরকারি যত জায়গার সময়সূচি এবং রেজাল্টগুলো প্রকাশ করা হয়েছে তা আপনারা পেয়ে গেছেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিয়ে দেবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। বাংলাদেশের সকল নিয়োগগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সো আপনারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিওটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।